বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এত ব্যয়বহুল কেন? আমরা সবাই জানি বর্তমানে বাজারে আমাদের অনেক ইলেকট্রনিক গাড়ি রয়েছে বা বৈদ্যুতিক গাড়ি রয়েছে যেগুলো ব্যাটারি চালিত, লাইক টমটম, হ্যাঁ ব্যাটারি দিয়ে চলছে এখন রিক্সা, বাট ওদের দেখবেন যে মূল্য দিয়ে তারা ক্রয় করে তার অর্ধেকের বেশি কিন্তু তারা চলে যায় ব্যাটারির জন্য। সো এই ব্যাটারি এত টাকা কেন? সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টেক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই ভালো আছেন। সো কয়েকটি কারণগুলোর মধ্যে অন্যতম রয়েছে প্রযুক্তির শ্রম নির্ভীর হওয়ার পাশাপাশি বিভিন্ন উপকরণের সমন্বিত ব্যাটারি তৈরি করা। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্যাক লিথিয়াম আয়রন কোষ সমন্বিত লিথিয়াম কোবাল্ট নিকেল এবং ম্যাগনানিজের মতো ধাতু ব্যবহার করে। এখানে সমস্যাটি হলো উৎপাদনের আর্কিটেকচারটি এই ব্যাটারিগুলোকে প্রচুর পরিমাণে উৎপাদন করার পক্ষে পর্যাপ্ত নয়, যা সীসা বা অ্যাসিড ব্যাটারি পছন্দগুলিতে আরো ব্যয়বহুল করে তোলে। তবে এখানে ইতিবাচক একটি কথা হলো যে এই ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী হয় বলে দাবি করা হয়। ইবিএস 2 লক্ষ কিলোমিটার অবধি স্থায়ী হতে পারে, যা গড় ভোক্তা গাড়ির চেয়ে অনেক বেশি। চীন বিশ্বের বেশিরভাগ লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। তবে জিনিসগুলো আরো ভালো হচ্ছে, গত দশকে ব্যাটারিগুলোর দাম 85% হ্রাস পেয়েছে, 2010 সালে এই দাম আরো হ্রাস পাচ্ছে। সুতরাং আমরা আশা করতে পারি যে ইভি প্রযুক্তি আরো অভিযুক্ত হওয়ার সাথে সাথে ব্যয়বহুল ধীরে ধীরে কমবে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আই হোপ এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল টেক প্রোডাকশনকে।